how to know does Allah love me or not. যে হুজুর আমি কেমনে বুঝবো যে আল্লাহ কি আদৌ আমারে ভালোবাসে নাকি বাসে না? এটা একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আপনাকে ভালোবাসে কি বাসে না, আমাকে ভালোবাসে কি বাসে না, হাউ টু জাস্টিফাই, কেমনে আপনি এটা বাছাই করবেন, এটার অনেকগুলো পয়েন্ট আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ আদম, সমস্ত পৃথিবীর ভিতরে সমস্ত সৃষ্টি জীবের মাঝে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত। বাট হাউ টু নো ডাজ আল্লাহ লাভ মি অর নট, দ্য ফার্স্ট পয়েন্ট আই উড লাইক টু শেয়ার ইজ ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস ইউ দেন পিপল উইল লাভ ইউ। আল্লাহ যদি আপনারে ভালোবাসে আশেপাশের মানুষ আপনাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ পড়ে মানুষ আপনাকে ভালোবাসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বলি, উনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে বলেন হে জিব্রাইল আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। আবার জিব্রাইল এই ঘোষণা দেয় আকাশে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে জমিনের ভেতরে অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমাদের সকলের উচিত তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সবাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়, আবার ওই ঘোষণাটা জমিনে স্বীকৃতি পায়, আবার জমিনের সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা এই এই ঘোষণা ঢুকায় দেন হৃদয়ের ভেতরে। যদিও এটা কানে শোনা যায় না যে মানুষ অটোমেটিক্যালি যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তাকেও মানুষ ভালোবাসতে শুরু করে, সুবহানাল্লাহ পড়ে অটোমেটিক, এটা অটোমেটিক। এজন্য প্রথম সাইনটা হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে তার জন্য আল্লাহ মানুষের হৃদয়ে তার ভালোবাসা ঢুকায় দেবে, সুবহানাল্লাহ, এক নম্বর সাইন। এখন কথা হচ্ছে হুজুর আলেমদের ফ্যান ফলোয়ার্স আছে বুঝলাম, শাহরুখ খানের ফ্যান ফলোয়ার্স আছে না নাই, সে তো দুনিয়াবীর লাইনে সফল, আপনার চোখে কি সে আখরাতের লাইনে সফল না অসফল? তারও তো ফ্যান ফলোয়ার্স কম না, হ্যাঁ এই তো প্রশ্ন, এ তো সওয়াল হ্যাঁ কি ব্যাপার? বুঝলাম আপনি বললেন যে আল্লাহ যারে ভালোবাসবে মানুষ তারে ভালোবাসবে, তো ওরেও তো মানুষ ভালোবাসে, কত সেলিব্রিটি আছে যা দুনিয়াবি সেলিব্রিটি তাদেরকে মানুষ কেন ভালোবাসে? বুঝতে হবে প্রিয় ভাইরা, যেই ভালোবাসা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না ওই ভালোবাসার এক পয়সা মূল্য আল্লাহর কাছে হতে পারে? আমাদের ভালোবাসা এটা আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসা আমাদেরকে একদিন না একদিন জান্নাতে পৌঁছায় দিবে ইনশা। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসবে তার একটা সুন্দর নিদর্শন আছে, এন্ড দ্যাট ইজ সেকেন্ড, হোয়াট ইজ দ্যাট, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ সামওয়ান হি উইল হ্যাভ লট অফ ডিপ্রেশন, হি উইল হ্যাভ লট অফ স্যাডনেস, হি উইল হ্যাভ লট অফ ড্যাঞ্জার ইন হিজ লাইফ, বাট হি উইল নট কমপ্লেইন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ পড়ে হাজার হাজার কষ্ট, হাজার হাজার দুঃখ, কিন্তু বান্দা শুধু মুচকি হাসে আর পড়ে আলহামদুলিল্লাহ। এই বান্দা যেরকম হবে মানে এরকম মেনটেন যে করবে নিজের ব্যক্তিত্বকে, আল্লাহ বলছে আমি তাকে ভালোবাসি, সুবহানাল্লাহ। এজন্য কমপ্লেইন করবেন না, হাই রে কি যে কমপ্লেইন হুজুর, আল্লাহ দুনিয়াতে খাবার পাইনি হুজুর আমি একাই, এরকম বলে কি বলে না, এ দুনিয়া আমি একাই একজন যারে আল্লাহ সব কষ্ট দিছে, বউ ভালো না, ছেলে ভালো না, মেয়ে ভালো না, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কত অভিযোগ, আরে আল্লাহ তোরে বাঁচায় রাখছে এই জন্য তোর পৌঁছতে আলহামদুলিল্লাহ, ঠিক কি না, বাঁচায় তো রাখছে আল্লাহ, এটাই তোর বড় সুক্রিয়ার কারণ। তাহলে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন সে হাজারো কষ্টে এটাই বলবে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসবেন কিভাবে বুঝবেন? ভালো প্রশ্ন, এটা আবার খুবই গুরুত্বপূর্ণ। যাকে আল্লাহ ভালোবাসবেন তার এই হৃদয়ে দুনিয়ার প্রতি কোনো মায়া মহাব্বত ভালোবাসা থাকবে না, মানে দুনিয়ার কোনো মায়া মহাব্বত তাকে গ্রাসই করতে পারবে, কারণ সে জানবে ইটস জাস্ট আ টেম্পোরারি থিং, এটা আজ আছে কাল নাই, এটা শেষ হয়ে যাবে, কিন্তু নেক আমল এটা আজও আছে কবরেও যাবে কি যাবে না, যাবে। হি উইল হ্যাভ, হি উইল নট হ্যাভ এনি কাইন্ড অফ ইন্টারেস্ট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট দ্য দুনিয়া, তার হৃদয়ে দুনিয়ার প্রতি কোনো মায়া মহাপুর থাকবে। তবে এটা একটা হিকমা আছে, রহস্য আছে, রহস্য কি আপনারা দেখবেন, একজন সিক বা একজন অসুস্থ ব্যক্তি, এমন অনেক অসুস্থ ব্যক্তি আছে, আচ্ছা আগে বলেন তো পানি কি খারাপ না ভালো জিনিস, বলেন না কেন, খারাপ না ভালো জিনিস, ভালো জিনিস, কিন্তু মাঝে মাঝে দেখবেন এমন ভাবে কাটা আঘাত করে যে ডাক্তার বলে খবরদার পানি যেন না লাগে, ঠিক কিনা,
তাহলে পানি থেকে বাঁচানোর উদ্দেশ্য হচ্ছে এইটা তার যেন রোগ না হয়ে যায়। তো আল্লাহ যারে ভালোবাসে দুনিয়ার মায়া মোহাম্মদ ঢুকলে তো আল্লাহরে ভুলে যাবে, তাই আল্লাহ বলে বান্দা যে তো আমি তোরে ভালোবাসি তাই তোর অন্তর থেকে দুনিয়ার সমস্ত মায়া মোহাম্মদ উঠা নিলাম। সুবহানাল্লাহ, পড়ায় দুনিয়ার কোনো মায়া মোহাম্মদ থাকবে না। তিন নম্বর লাস্ট এবং সেটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করবেন এবং নেক আমল করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ, এই ক্ষেত্রে মনে হয় যে আল্লাহ আমারে ভালোবাসে। আমি জানি না কোন দিক থেকে আমি পারফেক্ট, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো, কিন্তু আল্লাহ তাআলা সব দিক থেকে আমাকে না দিল অন্তপক্ষে দিনের জ্ঞান তো দিয়েছে। দেখে আপনারা বিশ্বাস করেন কি করেন না, দিনের জ্ঞান তো আমার ভেতরে আছে, ইসলাম কি কোরআন কি পরিপূর্ণ না বুঝলো, একটু 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 বুঝি কি বুঝি না বুঝি না, এটা আল্লাহ তাআলা বিশ্বাস রহমত। এখন একজন সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ নেক আমল করার সুযোগ দিবে এটার ব্যাখ্যাটা কি? রাসূল বললেন তাকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে এমন কিছু নেক আমল করার সুযোগ দিবেন যেটার মাধ্যমে তার জান্নাতের ফয়সলা হয়ে যাবে। নেক আমল করার সুযোগ দিয়ে দিবেন। আপনারা দেখবেন মাঝে মাঝে যে কিছু কিছু লোক সারা জীবন নামাজ কালাম কিচ্ছু করে নাই, ও মসজিদের বারান্দাও চেনে না, কিন্তু দেখবেন মরার আগ দিয়ে মুখে দাড়ি হয়ে গিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজই হয়ে গিয়েছে, হজ করে আসে সারালি মারা গেছে, এরকম লোক আছে না নাই? আপনি কনফার্ম থাকেন যে আল্লাহ ওরে ভালোবাসে, কারণ ভালো না বাসলে কোনোদিন আল্লাহ মৃত্যুর পূর্বে কাউকে ভালো কাজ করার সুযোগ দিতে পারে। এই মৃত্যুর পূর্বে ভালো কাজ করার সুযোগ পাওয়া এটাই হচ্ছে নমুনা আমাদেরকে ভালোবাসে একজন। জবান খুলে বলেন তিনি কে? রব। যতদিন বেঁচে আছি কোরআনকে বোঝার তৌফিক দিও, তোমার ভালোবাসা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দিও। প্রণামী।